দর্শক বন্ধুরা, কথা বলছি কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে। আমার পেছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি একটি গবেষণা প্লট বলা চলে। বাংলাদেশে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির জন্য কাজ হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। এখানে সিবাসু কাজ করছে। সিবাসু হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। তারা সবুজ সুনীল অর্থনীতির জন্য যে কাজগুলো করছে, যে আগামীর জন্য প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার কাজ করছে, অর্থাৎ তাদের মূল কাজের প্রতি সে বিশ্ববিদ্যালয়ের মূল কাজের জায়গাটি হচ্ছে স্কলার তৈরি করা। সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে সুনীল অর্থনীতিকে আগামীতে এক্সপ্লোর করার জন্যে আমাদের যে শিক্ষিত প্রশিক্ষিত জনবল দরকার হবে, মেধাবী জনবল দরকার হবে, সেটি অত্যন্ত জরুরি। আমি চীনে কাজ করতে গিয়ে দেখেছি, চীন ওশনোগ্রাফি ইউনিভার্সিটিতে কাজ করতে গিয়ে দেখেছি বাংলাদেশি ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করছে, চীনের নিজস্ব ছাত্রছাত্রীরা তো আছে। শিক্ষিত এবং প্রশিক্ষিত একটা জনসম্পদ একটা দেশের জন্য খুব দরকার। বলাই হয় যে সুনীল এই অর্থনীতি আগামী সব কিছুর ভবিষ্যৎ। এবং খাদ্য ভূপৃষ্ঠ থেকে আমরা যে খাবার খেয়ে থাকি, খাদ্যের জগৎ হয়তো শেষ হয়ে আসছে, আগামীর খাদ্যের জগৎ হবে সমুদ্র তলের খাদ্যের জগৎ। কত কিছু আছে, সেগুলো কালচার করার জন্যে, সেগুলোকে চাষের আওতায় আনার জন্যে সত্যি সত্যি আমাদের খুব প্রশিক্ষিত জনগোষ্ঠীর দরকার রয়েছে। সে জায়গায় সিবাসুর এই কাজটি নিঃসন্দেহে এটি প্রশংসনীয় উদ্যোগ। আজকে আমরা তাদের প্রশিক্ষণ, তাদের এখানকার গবেষণালব্ধ ফলাফল, তারা এখানকার কৃষকদেরকে যুক্ত করে এই কাজগুলো করছে, যাতে আগামীতে কৃষক এই যেটাকে গ্রিন মাসলের কথা আমরা যদি বলি, হ্যাঁ সিউইডের কথা যদি বলি, আগামীর খাদ্য, হ্যাঁ গ্রিন মাসল হচ্ছে শামুক, ঝিনুকের ভিতরে যে মাংসটা থাকে, পৃথিবীর এখন সবচেয়ে উপাদেয় একটা খাবার, পুষ্টি সমৃদ্ধ খাবার, দামি খাবার। যাই হোক, এগুলো নিয়ে তারা কাজ করছে, কালচার করছে, সেই বিষয়গুলি দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে আসছি সিবাসুর এই গবেষণা প্লট। বঙ্গোপসাগর নিয়ে আমাদের আসার জায়গাটি অনেক বেড়ে গেছে, বিশেষ করে 2012 সালের 18 মার্চ মায়ানমারের সঙ্গে এবং 7 জুলাই 2014 সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ মামলায় বাংলাদেশের জয়লাভ বিরাট এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল, 200 নটিক্যাল মাইলের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে 345 নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে অবস্থিত সব ধরনের প্রাণীজ এবং অপ্রাণীজ সম্পদের উপর সার্বভৌম অধিকার লাভ করেছে। সমুদ্র সীমায় রচিত হয়েছে আরেক বাংলাদেশ। পৃথিবীর অর্থনীতিতে সমুদ্রের অবদান $1.5 trillion. 60 মিলিয়ন বা 6 কোটি মানুষ সমুদ্র কেন্দ্রিক জীবিকার উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। 2018 সালের এক হিসেবে দেখা যায়, সমুদ্র ক্ষেত্র থেকে মাছ এবং মৎস্য উপাদান অর্জিত হয়েছে 18 কোটি টন, যার বাজার মূল্য $50,000 কোটি মতো। 3 ভাগ পানি ও 1 ভাগ স্থলভাগের পৃথিবীতে 83টি দেশের আয়তনের চেয়ে বড় সমুদ্রসীমা রয়েছে। 54টি দেশের 80 ভাগ রয়েছে সমুদ্রসীমায়। এর মধ্যেই বহু দেশের অর্থনীতি সমুদ্র নির্ভর। সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক অর্জনের অনেক জায়গা এখনও হিসেব পরিসংখ্যানের বাইরেই রয়ে গেছে। এখন সমুদ্রকেন্দ্রিক বহুমুখী গবেষণার তৎপরতা চলছে। একদিকে সমুদ্রে যে সম্পদ রয়েছে তা অনুসন্ধানের গবেষণা, আরেকদিকে সেই সম্পদ সুরক্ষার গবেষণা। একই সঙ্গে সমুদ্রসীমায় প্রান্তিক মানুষের জীবন জীবিকা ও অর্থনৈতিক উপার্জন ভিত্তিক কর্মকাণ্ড চালু করার জন্য চলছে নানামুখী প্রয়াস। এই প্রয়াসে যুক্ত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। কক্সবাজারের দারিয়ানগর বহুছড়া এলাকায় গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কোস্টাল বায়োডাইভার্সিটি অ্যান্ড মেরিন ফিশারিজ ইনস্টিটিউট। এরই মধ্যে শুরু হয়েছে এই ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম। দারিয়ানগর সমুদ্র তটে গিয়ে আমাদের চোখে পড়ল নানা রকম কার্যক্রম। পানির উপরে বাঁশের অবকাঠামো তৈরি করে সেখানে চাষ হচ্ছে ঝিনুকের। এর নাম গ্রিন মাসল। গবেষকরা বলছেন
এলাকায় গ্রিন মাসলের পরিকল্পিত চাষ দারুণভাবে সম্ভাবনাময়। এখানে গবেষক হিসেবে যারা কাজ করছেন তারা সবাই চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের ইন্টার্নি শিক্ষার্থী। কথা হলো কয়েকজনের সঙ্গে। বক্সের মাধ্যমে, নেট কালচারের মাধ্যমে এবং হচ্ছে রশির মাধ্যমে আমরা তিনটা পদ্ধতিতে কাজ করতেছি। বের করবো যে কোন পদ্ধতিতে আমাদের প্রোডাকশনটা ভালো হচ্ছে এবং কী পরিমাণ হচ্ছে। এখানে তো ফার্মার্স পার্টিসিপেশন নিয়েই তো আপনারা করেছেন এগুলো। আসলে আমরা এখানে এটা করতেছি, কিন্তু যে যে মেথডটা সবচেয়ে বেশি ফিজিবল হবে এবং প্রোডাকশন বেশি হবে সেটাই আমরা আলটিমেটলি সে তো আগেও শামুক প্রকৃতি থেকে ধরে বিক্রি করতো। আপনার এটা তারা চাষে কেন আসবে? তো ওরা যদি কালচার সিস্টেমে জানে এরা পরবর্তীতে কি অধিক পরিমাণ কালচার করবে এবং পরবর্তী মানে সেটা প্রসেসিংয়ের মাধ্যমে বিদেশে গিয়ে রপ্তানি করতে পারবে, যেটা আগে ওরা জানতো না। তোমার আয় উন্নতি কী হবে এটা চাষ করলে? এখানে কাজ করে করে আয় উন্নতি হয় আর কি, আর বিক্রি করো এটা বড় যখন হয়। হ্যাঁ, বিক্রি করো। কত করে বিক্রি করো? 200 টাকা। এখানে গ্রিন মাসেলের চাষ ও সম্ভাবনার সবগুলো দিক নিয়ে বিস্তর গবেষণার আলোকেই শিক্ষার্থীদেরকে নিয়মিত ধারণা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান। তিনি গ্রিন মাসেল চাষের নানা বিষয় তুলে ধরলেন। এখানে হচ্ছে আমরা র‍্যাপ কালচার মেথডে সবুজ চিনুকের চাষ করছি। এইখানে আমাদের মোটামুটি এটা কমিউনিটি পার্টিসিপেটেড রিসার্চ, মানে আমাদের এই প্রত্যেকটা ভেলা আমরা 2 জন ফিশারম্যানকে দিয়েছি, মানে পার্টিকুলারলি ফিশার উমেন, তারা এখানে সবুজ ঝিনুক চাষ করছে। আচ্ছা, তো সবুজ ঝিনুক এখানে আমরা তিনটা মানে র‍্যাপ কালচার মেথড, বাট এখানে তিনটা সিস্টেম আছে। একটা সাবস্ট্রেট আছে রোভ, একটা আছে কেজ, আর একটা আছে হচ্ছে প্লাস্টিক বাস্কেট। আচ্ছা, এই বাস্কেটের ভিতরে আমরা তুলনা করছি আসলে সাবস্ট্রেট হিসাবে কোনটা এদের অ্যাটাচমেন্টের জন্য ভালো। ভালো, আচ্ছা আচ্ছা। আর এইটা কালচারের একটা বড় একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা বলি এক্সট্রাকটিভ অ্যাকোকালচার, মানে আপনার এই কালচারের জন্য ফার্মারের কোনো ইনভেস্টমেন্ট লাগে না, শুধু বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করলে। আচ্ছা, এটা যদি ফার্মাররা করতে চায়, যেহেতু এখানে ন্যাচারাল অ্যাবান্ডেন্স আছে, মানে খাদ্য রয়েছে। হ্যাঁ, খাদ্য রয়েছে এবং ন্যাচারাল মানে অ্যাবান্ডেন্স এটা প্রকৃতিতে আছে। ডক্টর আসাদ বলছেন এর বিরাট অর্থনৈতিক সম্ভাবনা, বাজার চাহিদা এবং উৎপাদন প্রক্রিয়ার গল্প। এগুলো ওই যে কেজের ভিতরে দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা। হ্যাঁ, এটা বাস্কেটের বাস্কেট প্রচুর আছে ওখানে দেখেন ওই যে। সাবধান, এগুলো এগুলো আস্তে আস্তে বড় হবে। এগুলো বড় হবে, এটা প্রায় সেমি অ্যাডাল্ট আছে, বাট এটা ব্রিড করবে এখন, কিন্তু এটা হারভেস্টিং সাইজটা আরেকটু বড় হবে। আপনি আপনি তো এটাকে রেখেছেন ব্রিডিং এর জন্য? ব্রিডিং এর জন্য। এই হচ্ছে গ্রিন মাসেল। হ্যাঁ, এই যে দেখেন গুনাটটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখন, এটা এটা হচ্ছে গুনাট হবে। এগুলো আপনার গুনাট মানে এই হবে, ডিম হবে। এটা মেল, মেল, এটা মেল। আচ্ছা, এটা এটা খাবার তো হচ্ছে এই পুরো অংশটা, পুরো অংশটা তো প্রথম গরম পানি সিদ্ধ করে, হালকা সিদ্ধ সিদ্ধ করে তারপর দিয়ে খুলে দেয়, খুলে দেয়, ওটাকেই খায়। এটাই হচ্ছে সমুদ্রতলের সবচেয়ে উপাদেয় খাবার, গ্রিন মাসেল। এখানে সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে এটি শুধু গবেষণায় সীমাবদ্ধ নেই, এর মধ্যে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীকে এই চাষের সঙ্গে যুক্ত করার কাজ শুরু হয়ে গেছে। আর সে কারণে যত কম খরচে একজন স্বল্প আয়ী চাষি এই উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিতে পারে সেটি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। আমরা লো কস্ট মেথড করেছি, কারণ এটা যেহেতু ফার্মারদের শুধু আমরা কিছু বাঁশ এবং পুরাতন দড়ি যেগুলো আছে, যেগুলো জাহাজে ইউজ হয়, ওইগুলো এখানে ঝুলাই দিয়েছি, যেগুলোতে এটা গ্রো করে। এবং এটা গ্রো করার পরে তাদের কিন্তু এখানে কোনো খাবার দিতে হয় না, কোনো সার দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না, অন্য কোনো খরচ নেই। এটা আস্তে আস্তে গ্রো হবে এবং যখন মার্কেটেবল সাইজ হবে তারা কিন্তু এটা লোকাল মার্কেটে এটা বিক্রি করতে পারবে। এবং লোকাল মার্কেটে বিক্রি করার পরে এটা কিন্তু আপনার একটা সময় আছে যে তারা কিন্তু একটা ভালো টাকা পয়সা ইনকাম করতে পারে। যে ফার্মার এই চাষ পদ্ধতিগুলো তো জানে না। হ্যাঁ, তাদেরকে আমরা ইন্টেনসিভ 2 দিনের ট্রেনিং দেওয়া হয়, একদম হাতে কলমে ট্রেনিং, এবং এগুলো সবকিছু কিন্তু ফার্মাররা নিজেরা করেছে। ফার্মাররা আপনার টেকনোলজি দিয়েছে? আমরা টেকনোলজি দিয়েছি। এর আগে এই জাতীয় ঝিনুক, এটা গ্রিন মাসেল, গ্রিন মাসেল তো প্রকৃতিতে যা পেত এটা তুলতো, বাজারে বিক্রি হতো। এখন আপনারা চাষের আওতায় এটাকে নিয়ে আসছে, নিয়ে আসছে, এতে করে আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে চাচ্ছেন। প্রকৃতিতে এদের অ্যাবান্ডেন্স মারাত্মকভাবে কমে গেছে। আচ্ছা, কমে গেছে কারণ হচ্ছে রাখাইন সম্প্রদায় এখানে যারা আছে তারা এটা ইনডিসক্রিমিনেটলি হারভেস্ট করছে। জি, এখন কিন্তু আর এখন ন্যাচারাল অ্যাবান্ডেন্স অনেক কমে গেছে। জি, তো এটাকে রিস্টোর করা দরকার। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের কোস্টাল বায়োডাইভার্সিটি অ্যান্ড মেরিন ফিশারিজ ইনস্টিটিউট এর আওতায় এই গ্রিন মাসেল উৎপাদন সম্প্রসারণ এবং প্রান্তিক জেলেদের জীবন জীবিকার গবেষণা ছাড়াও চলছে নানামুখী গবেষণা।
যেহেতু এদের ব্রিডিং সিজন এখন, মানে এটা আর্লি ব্রিডার, মানে আর্লি ব্রিডার এরা এখন ব্রিড করেছে, এবং ব্রিড করার পর যে পোনাগুলো হয়েছে, মানে যে স্প্যাটগুলো হয়েছে, সেগুলো এখানে সেটেল হয়েছে। তো এবং এটা যদি আরও দুই মাস পরে হয়, সেখানে এই খাঁচাগুলো একদম ভরে যাবে, এবং এক একটা রশিতে কিন্তু আপনার 30-40। এগুলো কি সিউড নাকি? না, এগুলো স্যার এমনি একটা মানে ন্যাচারাল কিছু সাবস্টেট আছে, যেটা এগুলি তো সবই হচ্ছে লক্ষ লক্ষ যেগুলো লক্ষ লক্ষ। হ্যাঁ, এগুলো এরকম এই সাইডটা ছাড়ে কি আর এই সাইডটা কি আর একটা খাঁচাতেই দেখেন কত, মনে হয় কয়েক হাজার ধরেছে। এগুলো হচ্ছে শিশু? হ্যাঁ, এগুলো শিশু, এগুলো জাস্ট হচ্ছে গত মাস থেকে এদের স্প্যাট সেটেলমেন্ট। এদের বয়স কত হবে? এগুলোর বয়স 1 থেকে 1.5 মাস। আর একটু আগে আমরা যে মাসলটা দেখলাম ওগুলো 6 থেকে 7 মাস। মানে হারভেস্টের টাইম কত ধরেন আপনারা? হারভেস্ট টাইম 7 থেকে 8। সিউড প্লাস গ্রিন মাসল দুইজনই, তারা তাদের যেহেতু এটা কার্বন সিকুয়েস্ট্রেশনের সাথে জড়িত, সেজন্যে এটার কিন্তু একটা মানে ক্লাইমেট চেঞ্জে একটা মারাত্মক ভূমিকা আছে, এবং তারা কিন্তু পজিটিভ রোল প্লে করে। এই জন্য কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন সিউড এবং গ্রিন মাসল, যেহেতু এটা এক্সট্রাকটিভ স্পিসিস, আপনার প্লাস এনভায়রনমেন্ট ক্লিন রাখে, মানে এরা যে প্ল্যাঙ্কটনগুলো নিচ্ছে বা সব কিছু মিলায়, এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যাকোয়াকালচার বা মেরিকালচার। এখানকার ইন্টার্নি শিক্ষার্থীরা তাদের একাডেমিক গবেষণার অংশ হিসেবে যেসব কাজ শুরু করেছে, তার মধ্যে একটি হচ্ছে বাগদা চিংড়ির কৃত্রিম প্রজননে পোনা নিয়ে গবেষণা। এ বিষয় নিয়ে কথা হলো শিক্ষার্থী অন্তর সরকারের সঙ্গে। এখানে দুটো যে আমাদের ইউনিট, একটা হ্যাচারির জন্য আর একটা হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা, দুটোর জন্য আমরা একই ধরনের পানির গুণগত মান, একই ধরনের খাবার, একই ধরনের ব্যবস্থাপনা রেখেছি, এবং তাদের পরিচর্যা একই, যাতে আমরা বুঝতে পারি আসলে হ্যাচারি এবং প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করা পোনার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা। যেটা একটা প্রচলিত ধারণা আছে, প্রাকৃতিক উৎসের পোনা খুব ভালো হয়, কৃষকদের একটা প্রচলিত ধারণা এবং বেশি বেঁচে থাকে। তো আমরা এখানে আসলে এটা ব্যবহারিকভাবে দেখছি, আসলে কি প্রাকৃতিক উৎসের পোনা বেশি বেঁচে থাকে কিনা। সেক্ষেত্রে প্রাকৃতিক উৎস থেকে যে সরবরাহটা, সেটা যদি হ্যাচারির উৎস দিয়ে আমরা পরিপূর্ণ করতে পারি, তখন আমাদের প্রাকৃতিক উৎস থেকে ধরার ফলে পরিবেশের উপর যে প্রভাবটা পড়ে, অন্যান্য প্রজাতি যে মারা যায় প্রাকৃতিক এই যে বাগদার পোনা আহরণ করার সময়, সেটা অনেকটাই নিরোধ করা যাবে। অন্তর সরকার এ পর্যন্ত গবেষণার মধ্য দিয়ে যে ফলাফল অনেকটা হাতে আনতে পেরেছে, তা হলো চিংড়ি চাষিরা প্রাকৃতিক উৎসের পোনার উপর অধিক মাত্রায় নির্ভরশীল। তাদের এই নির্ভরশীলতার কারণে চিংড়ির রেণুপোনা ধরতে গিয়ে প্রতিনিয়ত ধ্বংস করা হচ্ছে সমুদ্রের বেশ কিছু মাছ এবং অন্যান্য প্রাণীর রেণুপোনা। কিন্তু হ্যাচারি কৃত্রিম প্রজননের রেণুপোনা থেকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই ফলাফল পাওয়া সম্ভব। আরেকজন শিক্ষার্থী হাবিবুল হক শান্ত গবেষণা করছেন চিংড়ির বিচরণ পরিবেশ, হ্যাচারি এবং খামারের হাউস এবং ড্রামের রঙের উপর চিংড়ির পোনার বর্ধন এই প্রক্রিয়া নিয়ে। আমাদের যে কালো ট্যাঙ্ক আছে ওইটাতে আমাদের তুলনামূলকভাবে এদের বৃদ্ধির হারটা বেশি ছিল, এবং আমরা এর রঙের এবং ব্যাকগ্রাউন্ডের কারণে এদের ভিতরে যে মানে রঙের যে বৈচিত্র্যতা আছে সেটাও কিছুটা পর্যবেক্ষণ করেছি। যেমন দেখা যাচ্ছে যে নীল যেই আমরা বলে রেখেছিলাম সেটা একটু স্বচ্ছ কালার ছিল, আর যেটা কালো ট্যাঙ্কে রেখেছি সেটা ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্সড করে কিছুটা কালো রঙের দেখা গেছে। তো আমরা এই জিনিসগুলোই মূলত পর্যবেক্ষণ করেছি। আবিদা সুলতানা তার গবেষণা থেকে জানাচ্ছেন, আমরা দেখেছি যে প্রকৃতি থেকে যে বাগদা চিংড়ি সংগ্রহ করেছি সেখানে 33টা প্রজাতির মাছ ধ্বংস হয়। সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে কোন প্রজাতি? অন্যান্য যে চিংড়ির প্রজাতি এবং অন্যান্য যে বাণিজ্যিক যেগুলো মাছ, যেমন কোরাল মাছের পোনা নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে সে বহু আগে, অর্থাৎ 80-এর দশকে প্রথম যখন এদেশে চিংড়ি চাষ শুরু হয়, তখন তো আজকের মতো হ্যাচারি ছিল না। তখন সমুদ্র থেকে ওই জাল দিয়ে, সমুদ্র সৈকতে অনেক দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, যে জাল দিয়ে চিংড়ির পোনা ধরছে। চিংড়ির পোনা ধরার জন্য, অর্থাৎ তখন নার্সারি প্রতিষ্ঠা হয়নি, প্রাকৃতিক উৎস থেকে পোনা ধরা হতো, সেগুলোতে এনে একটা নার্সিং করা হতো, তারপর চাষে চলে যেত। কিন্তু ওই চিংড়ির পোনা ধরতে গিয়ে অজস্র অন্যান্য প্রজাতির মাছ নষ্ট হতো, কারণ জাল থেকে সে চিংড়ির পোনাটাকে বেছে নিত, একটা ছোট্ট একটা ইয়ের চামচ দিয়ে বা একটা ছোট্ট প্লেট দিয়ে বেছে নিয়ে ওটা রাখতো ওই সেতে একটা হাঁড়িতে, আর বাকিগুলো ফেলে দিত। তো তখন বলা হয়েছিল যে, তখন এত গবেষণা হয়নি, অন্তত 100 প্রজাতির অন্যান্য মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। লিটারালি তাই হয়েছে, যে কারণে আমাদের সমুদ্র তলের জীববৈচিত্র্যের যে আধার বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। এখন
দিন যত যাচ্ছে গবেষণা কিছুটা হলেও বেগবান হচ্ছে, সেই ধারাবাহিকতায় এখন এই তরুণ গবেষকরা যারা এখানে শিক্ষার্থী তারা বলছে যে তারাই পাচ্ছে 33 প্রজাতির বিভিন্ন মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে গবেষণা। এটাই হয়তো প্রকৃত ফলাফল না, আরও হয়তো অন্য গবেষণা করলে আরও পাওয়া যাবে বেশি হচ্ছে। তো এখানে IUCN অলরেডি এই 33 কত প্রজাতিকে ওরা এনডেঞ্জার, প্রায় 13-14 প্রজাতি হচ্ছে এনডেঞ্জার্ড আছে, মানে নিঃশেষ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি যে সমুদ্র তলে যে আগামীর যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে যেটা, এবং আগামীর খাদ্যের যে আধার বলা হচ্ছে সেটা আমরা না জেনেই ধ্বংস করে ফেলছি। বিভিন্ন প্রজাতির মাছের চারিত্রিক গঠন নিরূপণের গবেষণা করছেন ইন্টার্নি শিক্ষার্থী জাফর ইকবাল। ফিশের যে গোনাট বা যে ডিম আছে সেগুলোকে আমরা ল্যাব অ্যানালাইসিস করার মাধ্যমে, সেটা কোন সময়ে ম্যাচিউর হয় ম্যাচিউর স্টেজটা বের করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ফিশটা কখন ডিম পারবে, এবং সেটা করার ডিম পাড়ার সময়টাকেই তো ব্যান করে দেওয়া হয় আমরা। হ্যাঁ, ওই যাতে ওখানে মাতৃমাছ না ধরা, মাতৃমাছ না ধরা এবং পোনা, ছোট পোনা না ধরা, হ্যাঁ ছোট পোনা ধরা না পড়ে। এবং যদি আমরা এটা একুরেটলি বের করতে পারি তাহলে আমরা কিন্তু সরকারকে সাজেশন দিতে পারবা যে এই সময়টাতে না ধরা এবং আরো বেশি মাছ ক্যাচ করা, তাই তো? এছাড়াও আমাদের গবেষণা আমরা যে কাজটি করতেছি আমাদের জেনেটিক্স ল্যাবে, সেটি মেইনলি করে থাকি আমাদের, আমরা জানি আমাদের স্বাদুপানির যে মাছগুলো আছে সে মাছগুলোতে আমরা কৃত্রিম প্রজনন করতে পেরেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের যে মেরিন যে সমুদ্রের যে মাছগুলো আছে সেগুলোর এখন পর্যন্ত আমরা কোনো কৃত্রিম প্রজনন করতে পারিনি। তো আমাদের গবেষণার আরেকটা মেন উদ্দেশ্য হলো যে মাছের যে রিপ্রোডাকটিভ বায়োলজি আছে, প্রজনন বায়োলজি, সেটাকে আমরা জেনে কৃত্রিমভাবে কীভাবে আমরা এই মৎস্য সামুদ্রিক মৎস্য প্রজাতিগুলোকে, মানে বাটা মাছকে কৃত্রিম প্রজননের মধ্যে চাষের আওতায় নিয়ে আসা। মাছের জীবন্ত প্রকৃতির খাদ্যের গবেষণা করছেন হারুন আল রশিদ সৈকত। মাছের যে প্রক্রিয়াজাতকরণ যে খাদ্য রয়েছে, প্রক্রিয়াজাতকরণ খাদ্য খাওয়ার কারণে মাছের যে স্বাদটা আছে সে স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে। ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটনকে আইডেন্টিফিকেশন করছি এখানে, আইডেন্টিফিকেশন পরে আমরা সেগুলোকে আইসোলেশন করবো, আইসোলেশন করে মাছ কালচারের দিকে নিয়ে যাবো, বৃহৎ পরিসরে সেটা কালচার করে আমরা চেষ্টা করবো যে সেটাকে ফার্মার লেভেল পর্যন্ত পৌঁছে দিতে। এসব গবেষণার তত্ত্বাবধান করছেন মৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক শেখ আহমদ আল নাহিদ। এরা যাতে ভবিষ্যতে যখন মাস্টার্স করবে বা আরও উচ্চশিক্ষা করবে কীভাবে একটি গবেষণা শিখতে হয় সেই জিনিসটা শেখা হচ্ছে, সাথে সাথে আমাদের মাঠ থেকে যে বিভিন্ন সমস্যাগুলো মৎস্য সেক্টরে দেখা যায় সেই সমস্যাগুলোর সমাধান কীভাবে করা যায় সেই বিষয় নিয়ে তারা এখানে কাজ করছে। এখান থেকে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা আমরা যাতে আমাদের মৎস্য সেক্টরের উন্নতিতে এই তথ্যটা দিয়ে আমরা পলিসি মেকিংয়ে এবং সরাসরি খামারিদেরকে সাহায্য করতে পারি, তারই অংশ হিসেবে তারা এখানে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। তবে নতুন প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটের গবেষণার সুযোগ সুবিধা আরও বাড়ানোর উপর জোর দিচ্ছেন শিক্ষার্থীরা। বা আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করা হয়, সমৃদ্ধ করা হয়, তখন আমরা যে আমাদের এখানে যে সফিস্টিকেটেড যে ওয়ার্কগুলো, যে ল্যাবরেটরি ওয়ার্কগুলো আমাদের করতে হয় সেগুলো আমরা আরও ভালোভাবে করতে পারবো। এখানে আশেপাশে পাহাড়ি অঞ্চলে আমাদের অনেক বেশি বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য রয়েছে। যদি সরকার এখানে বন্যপ্রাণীর জন্য একটা রিসার্চ সেন্টার বা এই ধরনের কোনো একটা ল্যাবরেটরি ফ্যাসিলিটি যদি এখানে দেওয়া যেত। দরিয়ানগরে আমাদের একটা রিসার্চ বেসড ক্যাম্পাস আছে, এখানে আমাদের একটু ল্যাব ফ্যাসিলিটি কম। যদি আমরা যদি এখন যে ল্যাব ফ্যাসিলিটিটা যদি ভালো পেতাম, যেটা আমরা তিনটা পদ্ধতির গুণগত মানটা নিয়ে আমরা যাচাই করতে পারতাম। মাঠ পর্যায়ে গবেষণার জন্য আপনাদের সুযোগ কতটুকু হয়, আপনারা কতদিন পর পর আসতে পারেন ফিল্ডে? স্যার আমরা তো 2 মাস ধরে এখানে ইন্টার্নশিপ করছি, কিন্তু স্যার আমরা 15 দিনের মধ্যে স্যার 2 দিন ওরকমের মধ্যে আসা হয়েছে। এটা কি এই সুযোগটা কি আপনাদের জন্য যথেষ্ট মনে করেন নাকি আরো আরো ক্লোজ হওয়া যায়? কিছু ফ্যাসিলিটিস দিলে আমার মনে হয় এটা আরো ইন্টেনসিভলি করা যেত। আচ্ছা, যেমন স্যার এখান থেকে আমরা যে গ্রিন মজুরগুলো নিব, হ্যাঁ স্যার নিয়ে যে আমরা কক্সবাজার ডরমেটরিতে স্যার ওগুলার কিছু মানে গুণগত মান পরীক্ষার জন্য, মানে স্যার আমাদের যদি ওখানে একটু ল্যাব ফ্যাসিলিটিস থাকতো। প্রিয় দর্শক, আমাদের দেশে সমুদ্র বিজ্ঞান নিয়ে তরুণ শিক্ষার্থী এবং বিজ্ঞানীদের এই তৎপরতা আশা জাগানিয়া।
মনে পড়ে বছর দুই আগে চীনের জিংদাওয়ে পুশান ইউনিভার্সিটিতে গিয়ে সমুদ্রবিজ্ঞানের বৈচিত্র্যময় গবেষণার চিত্র দেখে দারুণ আশাবাদী হয়েছিলাম। সেখানে বাঙালি শিক্ষার্থীরা অপরিসীম স্বপ্ন নিয়ে সমুদ্রবিজ্ঞান গবেষণায় নিয়োজিত। এই শিক্ষার্থীদের জন্যে এখন সুযোগ তৈরি হচ্ছে দেশের মাটিতে এসে সমুদ্রবিজ্ঞান গবেষণার। বিশেষ করে শত বছরের যে ডেল্টা প্ল্যান, সেখানে সমুদ্র সম্পদের প্রাচুর্য নির্ধারণ ও বহুমুখী সম্ভাবনার দ্বার খোলার সুযোগ রয়েছে। বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাসের সঙ্গে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আপনাদের সিবাসুয়ে কাজ করছে, ডফ করছে, তারপর কৃষি বিশ্ববিদ্যালয় করছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্ট সায়েন্সেরা করছে, এক একজন এক এক দিক থেকে কাজগুলো করছে। আপনাদের কাছে কি মনে হয় না যে এতে করে আউটপুটটা খুব সমন্বয়হীনতার মধ্যে একটা আউটপুট আসবে, বা এই এতজন বিচ্ছিন্নভাবে কাজগুলো করাতে এটার সমন্বয় তৈরি করাটা খুব কঠিন হবে? না, আসলে এটা কি, এটা ইন্টিগ্রেশন প্রসেসে করা উচিত। তারপরে আমরা বলবো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কাজটা করে সেটা হলো আমাদের ছাত্রছাত্রীদের জন্য শেখানো, গবেষণা কিন্তু শিখতে হবে তার, কিন্তু অন্যান্য মাছ গবেষণা ইনস্টিটিউট তাদের তো গবেষক আছে, তারা কাজ করে এলো আলাদাভাবে। আমাদের এলো ওই ছাত্রছাত্রী ইন্টার্নি করে তারা যদি রিসার্চ শিখে, ওই রিসার্চের যে ছাত্রছাত্রী আছে তারা ওখানে গিয়ে কাজ করে আরও ভালো দক্ষ গবেষক। আপনার জায়গায় হয়তো আপনি বিষয়টা ব্যাখ্যা ঠিক দিলেন, কিন্তু আরও তো অর্গানাইজেশন আছে, তারা সবাই এগুলো নিয়ে কাজ করছে, সেখানে তো আমি কোনো সমন্বয় পেলাম না, সেটাকে আপনি, এটা আমি মনে করি একটা ওই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটা ইন্টিগ্রেশন থাকা উচিত। যদি বিশ্ববিদ্যালয় এই কাজগুলি করে তাদের ইন্টিগ্রেশন করে তারপরে এই একটা কাজ নেওয়া উচিত। আর রিসার্চ তো রিসার্চ থাকবেই, তার রিসার্চ ইনস্টিটিউট। আমাদের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে গবেষক তৈরি করা, এবং তাদের মাধ্যমে যদি কোনো গবেষণা ফলাফল আসে সেটাকে আমরা ডিসিমিনেশন করা, এবং আমাদের শিক্ষকরা যেন রিসার্চ করে যেন ভালো পাবলিকেশন করতে পারে, এবং এগুলি যেন গবেষণালব্ধ ফলাফলগুলি যেন গ্রাম পর্যায়ে চলে যেতে পারে। প্রিয় দর্শক, জলবায়ু পরিবর্তন আর বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণের এই যুগে প্রাকৃতিক সম্পদই একটি দেশের টেকসই অর্থনীতির সবচেয়ে বড় নিয়ামক। এক্ষেত্রে স্থলভাগের সর্বোচ্চ ব্যবহার এবং বহুমুখী কৃষি সাফল্য আমাদের খাদ্য নিরাপত্তায় এখনও পর্যন্ত নিশ্চয়তা দিচ্ছে। আগামীর অর্থনৈতিক সম্ভাবনা রচনায় আমাদের সমুদ্র সম্পদের সুপরিকল্পিত ব্যবহার সময়ের সবচেয়ে বড় দাবি। এ বিবেচনায় আমাদের যতটুকু গবেষণা শুরু হয়েছে তা একেবারে প্রাথমিক বলা যায়। সমুদ্র সম্পদের আরও গভীরে গিয়ে আমাদের গবেষণার গতি বাড়ানোর তাগিদ এসছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান যুগোপযোগী গবেষণার উদ্যোগ নিয়ে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমাদের। পর্যায়ক্রমে সমুদ্র সম্পদের বহুমুখী গবেষণার চিত্র তুলে ধরার ইচ্ছে রইল।